মুহূর্তে সংসদ ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জয়দেব দাস। জয়দেব, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে এই মুহূর্তে কি ধরনের প্রস্তুতি কর্মতৎপরতা দেখছেন সেখানে একটু বিস্তারিত জানাবেন। সারা, আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, অধিবেশন তিনটায়, বিকেল তিনটায় শুরু হবে, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে শুরুতেই। তবে ইতিমধ্যে যে নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে সংসদ ভবনের মূল ভবনে প্রবেশ শুরু করেছেন। আমরা দেখেছি প্রায় একটার থেকেই তারা এই ভবনে প্রবেশ শুরু করেছেন। তো এখানে যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে সংসদ শুরুর পর পরেই বিকেল তিনটায় যে কার্যক্রমটি শুরু হবে, শুরুতে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন, এরপরে যে রাষ্ট্রপতি, যে হুইপ এবং চিফ হুইপ সহ বিরোধী দল নির্ধারণ করে ইতিমধ্যে গেজেট সম্মতি দিয়েছেন, গেজেট প্রকাশ করেছেন আজকে সংসদের প্রথম অধিবেশনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনেরও আজকে প্রথম ভাষণ, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আজকের অধিবেশনটি সমাপ্ত হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে একটি বিষয় হচ্ছে এই আজকে যে আকর্ষণের যে জায়গাটি থাকবে, যে 223 সদস্য নিয়ে সরকারি দল আর মাত্র 11 সদস্য নিয়ে বিরোধী দল সরকার জাতীয় পার্টি যারা রয়েছে তারা বিরোধী দলের আসনে বসবে, এবং 62 সদস্যের একটি স্বতন্ত্র বিশাল সংখ্যা রয়েছে। এই সংখ্যাটি সংসদে কী ভূমিকা রাখবে আগামী দিনে মানুষ সেটির দিকে প্রত্যাশা করে আছে। তবে সংসদে আরও একটি বিষয় আজকে দর্শকদের বা সংসদ বোদ্ধাদের আগ্রহের জায়গায় থাকবে, সংসদের প্রথম সারিতে কারা কে কোথায় জায়গা পাচ্ছেন। আমরা সংসদ সচিবালয় সূত্রে যতটুকু জানতে পেরেছি সংসদের প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পাশেই বসবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, তার পাশে শেখ ফজলুল করিম সেলিম, তারপর আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা সরকারি দলের সামনের সারিতে বসবেন। আর বিরোধী দলে জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, তিনি বসবেন, এবং তার পাশে বিরোধী দলের যিনি উপনেতা হবেন, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, তিনি বসবেন। তারপরে জাতীয় পার্টির আয়োজন রয়েছে রুহুল আমিন হাওলাদার, এবং মজার বিষয় হচ্ছে এই বিরোধী দলের আসনে আবার অন্যান্য পার্টি থেকে যে তিনজন নির্বাচিত হয়েছেন তারা এখানে রাশিদ খান মেনন এবং যে তিনজন নির্বাচিত হয়েছেন অন্যান্য দল থেকে, এলডিপির যিনি রয়েছেন তিনি সেখানে বসবেন, কল্যাণ পার্টির যিনি রয়েছেন ইব্রাহিম, মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, তিনি বসবেন, এবং এখানে বসবেন যে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, তারা হলো দ্বিতীয় বিরোধী দলের প্রথম সারিতে তারা আসন পেয়েছেন। নিয়ম অনুযায়ী এর পেছনের সিটে সংসদের হুইপ এবং বিরোধী দলের হুইপ, সংসদের হুইপ লিটন চৌধুরী প্রধানমন্ত্রীর পেছনের আসনটিতে এবং বিরোধী দলের হুইপ চূর্ণ বিরোধী দলের নেতার পেছনের আসনটিতে বসবেন। এখন পর্যন্ত আমাদের কাছে সংসদ ভবন থেকে এই ছিল সর্বশেষ সারা। জয়দেব, আপনাকে ধন্যবাদ।